हेलो अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल कुकबुक बाय सादिया। आज के आमी आपनादेर जोन्नो निये एशेछी एकटी मजादार रेसिपी, आर सेटी होच्छे फालुदार रेसिपी। ए असाधारण मजार फालुदार रेसिपिटी आपनारा ए इफतारे बानिये फेलते पारेन। फालुदा तैरि करार जोन्नो प्रथमे आमी निये निच्छी कोकोला नूडल्स। कोकोना नूडल्सटाके आमी सिद्ध करे निब, आर सेजोन्नो आमी माझखान थेके भाग करे निएछी, आर सेगुलोके आमी पर्याप्त परिमाण गरम पानिर मध्ये दिए दिच्छी। कोकोला नूडल्सटा आपनारा जे कोनो सुपार शपे पेये जाबेन। एई कोकोना नूडल्सटाके आमी एखन सिद्ध करे निच्छी, आर सेजोन्नो आमी एकबार बलक चले आसलेई सेटाके नामिये निब। खूब बेशी नरम करार प्रयोजन नेई। এই অবস্থাতে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। যেহেতু আমরা ফালুদা তৈরি করছি, ফালুদা কিন্তু কালারফুল হলে দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও বেশ আকর্ষণীয় লাগে। সিদ্ধ করে নুডলসটা নামিয়ে পানি দিয়ে ধুয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানা, অনেকে এটাকে সাকুও বলে থাকে। এখানে আমি 2 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে এই সাবুগুলোকে দিয়ে দিচ্ছি। মূলত সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নিব, আর এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, আর সেজন্য আপনাদেরকে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচে দিয়ে দলা পেকে না যায়। সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পর ঘনত্ব যেরকম বেড়ে যাবে আর একটু ফুলে উঠবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করলেও পারবেন। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি জেলি তৈরি করে নিব, আর সেজন্য আমি ফস্টার ক্লাসের জেলিটা ব্যবহার করছি। আজকে আমি 2 প্যাকেট জেলি ইউজ করব, সেজন্য 2 কাপ পানিতে 2 প্যাকেট জেলি পাউডার দিয়ে দিচ্ছি। আর জেলি পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আপনাদের কাছে জেলি পাউডার না থাকলে আপনারা আগার আগার পাউডার দিয়েও কিন্তু জেলি তৈরি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে 1 কাপ পানিতে 1 চা চামচ আগার আগার পাউডার দিলে হয়ে যাবে। পানিটা যখন এরকম একবার বলক চলে আসবে, তখন জেলিটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর যে পাত্রে আমি জেলিটাকে বসাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে ফ্যানের নিচে ঠান্ডা করে তারপর ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিলে জেলিটা বসে যাবে। এখন আমি আরেকটি পাত্রে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিয়েছি মূলত দুধটাকে ঘন করে নেওয়ার জন্য। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দুধটা গরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। এভাবে 10 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এই ঘন দুধ থেকে কিছু দুধ নামিয়ে নিচ্ছি, আর বাকি দুধটা দিয়ে আমি কাস্টার্ড তৈরি করে নিব। এই প্রসেসে করলে কিন্তু আপনাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে, অর্থাৎ 1 কাজে 2 কাজ হয়ে যাবে। এখন আমি বাকি ঘন দুধটাতে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, আর তাতে মিশিয়ে নিয়েছি 1/3 কাপ পানি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে সাথে সাথে দুধটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে। দেখবেন নাড়াচাড়া করতে করতে প্রায় 3 থেকে 4 মিনিটের মাথায় দুধটা ঘন হয়ে আসবে, আর কাস্টার্ডটা রেডি হয়ে যাবে। কাস্টার্ডটা যখন রেডি হয়ে যাবে, তখন সাইড দিয়ে এরকম বলক আসা শুরু করবে, আর তখন কাস্টার্ডটা নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু কাস্টার্ডটা আরেকটু ঘন হয়ে আসবে। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলা এবং আপেল, আর যেহেতু আপেলের মধ্যে খুব একটা বেশি মিষ্টি থাকে না, সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মধু। ফলগুলোকে মধুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ফালুদাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কোকোনা নুডলস, যেটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিব সাবুদানা, যেটাকে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড, যেটা আমি রেডি করে ঠান্ডা করে রেখেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ফলের মিশ্রণগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুয়াবজা। যদি আপনাদের কাছে স্ট্রবেরি সিরাপ থাকে, সেক্ষেত্রে আপনারা স্ট্রবেরি সিরাপ ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি জেলি, যেটাকে আমি তৈরি করে নিয়েছিলাম, এগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এরপর আমি আবারও সাবুদানা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ, যেটাকে আমি আলাদা করে রেখেছিলাম, সেই দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি আইসক্রিম। আপনারা যে কোনো আইসক্রিম ব্যবহার করতে পারবেন। এভাবেই তৈরি হয়ে গেছে আমাদের আজকের ফালুদার রেসিপি। দেখতে কালারফুল লাগার জন্য আমি আরেকটু সিরাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা পরিবেশন করে ফেলতে পারবেন। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি ফালুদা। এই গরমে আর রমজান মাসে ইফতারে কিন্তু এই ফালুদার রেসিপিটি আপনাদের একবার হলেও ট্রাই করতে হবে। এই ফালুদার রেসিপিটি দেখতে যেরকম আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক মজা। তাহলে আর দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন এই রেসিপিটি।